গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আজ যেখানে আছো সুস্থ আছো। তো আমি আবার চলে আসলাম নতুন এখানে মাছ ভাজছে, আর এদিকে মা সবজিও কাটছে, মাছও ভাজছে সবজিও কাটছে। এই যে আর একটা মাছ আছে, আর এখানে মা এগুলো কি ঝিঙা কাটছে, সবজির টুকলা। তো আমি এখানে দেখো মোচার ঘন্ট বানাবো, সেই জন্য আমি এখানে মাছের মাথাগুলো ভালো করে ভেজে আর সাইডে জিরে একটু ফোড়ন দিয়ে আমি মোচাগুলো দিয়ে দিলাম। তো এদিকে মোচার ঘন্ট হয়ে গেছে হচ্ছে আর কি, আর এদিকে দেখো মামি এগুলো ভিডিও করছে। তো এদিকে মোচার ঘন্টটা বসিয়ে দিয়ে দেখছি লঙ্কা নেই, তো ভাবলাম আমাদের তো একটা গাছ লঙ্কা গাছ হয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম, তো এই গাছটা থেকে আমি আর কি লঙ্কা তুলে নিয়ে গেলাম, আনতে গেলাম আর কি। তো দেখো ভালোই কটা লঙ্কা হয়েছে, দুই তরকারি হয়ে গেছে আমাদের, দুটা তরকারি লঙ্কা। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আর আশা করছি ভালো লাগবে তোমাদেরকে। আর আজকে বেশি কিছু শেয়ার করিনি, রান্নাগুলাই দেখাইলাম, বেশি কিছু শেয়ার করা হয় নাই। তো এদিকে মরিচগুলো নিয়ে আস, প্লাস্টিক গরম মশলা একটু দিয়ে নামিয়ে ফেলবো। আর এদিকে দেখো ট্যাংরা মাছগুলো আমি ভেজে নিয়েছি, ভাবলাম যে ঝিঙে আর চাল কুমড়োটা দিয়ে রান্না করবো, তারপরে দেখবে একটা কাণ্ড করেছে, ও আসলো বাজার থেকে, মানে মার্কেট থেকে আসলো, আসার পরে একটা বড় একটা মাছ নিয়ে আসলো। তো ওটা ব্রিকেট কাপ মাছ, তাজা মাছ, এইমাত্র আর কি ধরে আনলো, তো আনতে আনতে আর কি মরে গেছে মাছটা। তো এই মাছটা দিয়ে আর কি তারপরে ঝোলটা রান্না করবো, আর ট্যাংরা মাছ দিয়ে, তারপর ও মূলো নিয়ে আসলো। তো অকালে মূলো শাকটা ভালোই লাগলো খেতে, মূলোগুলা, কিন্তু এখন তো ওটা মূলার টাইম না, কিন্তু খুব ভালোই লাগলো খেতে। তো এদিকে সবজির ঝোল দিয়ে দিয়েছি, আর এই যে দেখো মাছ নিয়ে চলে আসছে। তো আমি বললাম এত বড় মাছটা আমি কাটতে পারবো, কিন্তু ভাবলাম তুমি কেটে দাও, ও আমাকে মাছটা কেটে দিচ্ছে সুন্দর করে, পিস পিস করে কেটে দিচ্ছে, আমি তো অত সুন্দর করে পারবো না, তো ওর বুটি দিয়ে ও কেটে দিচ্ছে মাছটা। তো আমি আবার এত বড় বটি দিয়ে খাতে পারবো না সেই জন্য, আর মুড়োগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো মুড়োগুলো ভেজে নিচ্ছি, আর মুড়োগুলো ঝুলে দিয়ে দিব। তো এই যে দেখো ভেজে নিয়ে আমি ঝোলটা আর কি নামিয়ে রেখেছিলাম, এখন ঝোলটা দিয়ে দিলাম, এখন এক এক করে মাছগুলো ছেড়ে দিব, একটু ফুটিয়ে নিয়ে ঝোলটা রেডি হয়ে যাবে। একদম সিম্পল ঝোল রান্না করেছি, কারণ যে রৌদ্র দেখতেই পাচ্ছ তোমরা, কারণ আজকে খুবই গরম পড়েছে। আর এই যে মুলো আর আলু কেটে নিয়েছি, এই যে ট্যাংরা মাছ দিয়ে চচ্চড়ি করবো। এই দেখো আমাদের বাড়িতে সদস্য সব আনতে, বর্ষার বান্ধবী, এই মিষ্টির বান্ধবী, এই যে বর্ষার বান্ধবী বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা। রান্না হয়ে গেছে, মোচা, ট্যাংরা মাছের চচ্চড়ি, আর এই যে মাছের ঝোল, আর এই যে ভাত, এখানে ভাত আছে, চলো। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো এখানে দিদিমার জন্য ভাত বেড়ে নিয়েছি, আর এখানে দিদিমাকে খেতে দিয়েছি, আর আমার মেয়ের জন্য, আর আমরাও পরে ঘরে নিয়ে গিয়ে খেয়ে নিব। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তো টাটা বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো,